এই করোমেশ শরম রাইকা চলব না সব কাটালাইকে আমি এক লাই কামু রে এক বল কড়াল কাওরে ডিমু আমি এক লাই কামু কি মজার কড়াল রে বাইরে জন্মেও এত মজার কড়াল খাই নাই আজকে আমি সব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রকিবা ব্লক থেকে রকিবা চলে আসছি তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ তোমাদের সাথে আমি প্রাকৃতিক পরিবেশ শেয়ার করছি এই যে এই হচ্ছে আমার রান্নাঘরে জানালা দিয়ে এই গাছগুলো কাঁঠাল গাছ এবং এখানে যে কহি গাছ এবং আরও আম গাছ অনেক গাছ আছে এখানে তো যেহেতু আমি কিছুটা গ্রামের মতো জায়গাটা মিরপুর থেকে একেবারেই কাছে বিরুলিয়া ক্রাইন তো আমার এই প্রাকৃতিক দেখতে খুবই ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করি তো চলো বন্ধুরা আজকে কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করব তো প্রতিদিন সকালের কাজ হচ্ছে নাস্তা তৈরি করা এই তো আমি আটা সেদ্ধ করে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি এবার রুটি তৈরি করব এই যে রুটি তৈরি করব আমি এক এক করে আমি সবগুলো রুটি এভাবে তৈরি করে নিব এবং ভেজে নিব আসলে ঘুম থেকে ওঠার পরে ব্যস্ততা শুরু হয়ে যায় আমার রুটি কিন্তু গোল হয় না চারদিকে আঁকা বাঁকা এরকম থাকে আমি খুব সুন্দরভাবে রুটি ফেলতে পারি না তো যাই হোক আমি এবার নাস্তাটা তৈরি করে ফেলি রুটিগুলো ভেজে নিলাম সব এবার চলে যাব অন্য কাজে বড় বাবু ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছে এবার বিছানা তুলতে হবে ঘর দোর গোছাতে হবে মাহেদুলকে ঘুম থেকে উঠাতে হবে এরপরে ওরে রেডি করতে হবে ওরে স্কুলে নিয়ে যাব এবং বড় ছেলের নাস্তা নিয়ে যাব। মানে প্রতিদিন সকালবেলা উঠে যে কতটা যে ঝামেলা মাথার উপরে মানে বলার বাহিরে বিছানাটা গুছিয়ে ফেললাম এবার মাহিকে ঘুম থেকে উঠাবো এইদিকে দিকে ছেলে এখনও ঘুমাচ্ছে মাহিদুল মাহিদুল যেতে হবে তাড়াতাড়ি উঠো 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 তাড়াতাড়ি 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 আর ঘুমানো যাবে না বাবুর জন্য নাস্তা নিয়ে যাবো স্কুলে মাহিদুল এবং সাজিদুলের তো এক জায়গায় স্কুল আর কি একই স্কুলে তো এই যে আজকে সেমাই রান্না করেছি দুই ধরনের এটা হচ্ছে লাচ্ছি সেমাই আর এটা হচ্ছে সেই লম্বা যে সেমাইটা আর কি লম্বা সেমাইটা কারণ সাজিদুল লাচ্ছি সেমাই পছন্দ করে না এর জন্য ওর জন্য এই যে লাল সেমাইটা রান্না করেছি এবং ডিম ভেজেছি এই যে সাজুদুলের জন্য ডিম ভাজা আর রুটি আর সেমাই নিয়ে যাব স্কুলে টিফিন রেডি করতেছি ওইদিকে মাহিদুল মুখ ধুইতে গেছে বড় বাবুর টিফিন রেডি করে ফেললাম রুটি ডিম শ্যামাই তো এবার ঝটপট মাহিদুলকে খাওয়ায়ে চলে যাব তো মাহি সোনা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছে সেও খাচ্ছে তো সেমাই খাচ্ছে আগে এবং রুটি খাবে মাহিদুল আবার জেলি দিয়ে রুটি পছন্দ করে যে ও খাবে জেলি দিয়ে রুটি তাড়াতাড়ি খেয়ে না তাড়াতাড়ি স্কুলের সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসলে সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করা নাস্তা তৈরি করা এবং বেশি সমস্যা হচ্ছে বড় বাবুর জন্য টিফিন নিয়ে যেতে হয় এবং দুপুরবেলা আবার বাসায় আসতে আসতে বারোটা বাজে তো বারোটা বাজে আইসে আবার দুপুরে রান্না করতে হয় মানে কি যে একটা যন্ত্রণা সারা সারাদিন একটু কাশি হয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও চলে যাচ্ছি আমরা স্কুলে মাহির স্কুল ড্রেস কিনা হয় না এখনো যাবো ড্রেস কেনার জন্য আসলে ওর তো সপ্তাহে একদিন ক্লাস হয়তো এর জন্য ড্রেস তৈরি নেই সপ্তাহে একদিন ক্লাসে যেত তো এখন থেকে আবার প্রতিদিনই ক্লাস হবে এর জন্য ড্রেস কিনতে যাব আসলে মায়েদের যে কত টেনশন বাচ্চা কাচ্চা নিয়ে সকালবেলা ওদের রেডি করা খাওয়ানো স্কুলে যাওয়া আবার স্কুল থেকে ফিরে দুপুরবেলা বাসায় রান্না বান্না করা এগুলো বাচ্চারা বড় হইলে মনে রাখে না এই তো আসো প্রকৃতির ভিডিও উঠাচ্ছি। আমার মাহি বলতে সাম্মু যাওয়ার সময় রাস্তার এই প্রকৃতির ভিডিওটা একটু উঠাও মুরগিগুলা কীভাবে টোকায় টোকায় যে খাচ্ছে আমি একটা মুরগি কিনছি আপনাদের দেখাইছি এরপরে আরও একটা কিনছিলাম যে দুইটা একসাথে থাকবে বন্ধু হিসাবে তো আমার ওই মুরগিটা হারাই গেছে বাই রাখছিলাম দুই তিন দিন পরে ছেড়ে দিছি এরপরে ও কোথায় চলে গেছে আর একজন একটু সময় ব্যাগ কাঁধে নিছে সে একদম বিরক্ত হয়ে গেছে যে এখন আবার টানতেছে এখন বাচ্চারা হচ্ছে অনেক অলস একদম পরিশ্রম করতে চায় না তো চলে আসলাম সন্ধ্যার পরে তো আসলে মাহিকে স্কুল থেকে আনার পরে রান্না বান্না করছি অনেক ব্যস্ততার ভিতরে কেটেছে যে কারণে আর মোবাইল হাতে নিতে পারি নাই ভিডিও করতে পারি নাই তে যে আমার মাহি শোনা লিখতেছে দেখেন

তো সেও পড়াশোনা করতেছে আরও তো এমনিতেই অনেক ব্যস্ত আর কি সকাল পুনে আটটার থেকে আর কোচিং শুরু হয় সে চলে যায় কোচিংয়ে সকালবেলায় সাড়ে সাতটার ভিতরে স্কুল থেকে আসতে আসতে তার পাঁচটা বেজে যায় এরপরে দেখা যায় সারাদিন পর স্কুল থেকে আসলে ক্লান্ত থাকে তারপরও আবার সন্ধ্যার পরে পড়তে বসতে হয় স্কুলের পড়াশোনা থাকে কোচিং এর পড়াশোনা থাকে কমপ্লিট করতে হয় কেন আর লিখবে না বাবু যারা জন্য পা ব্যথ হয়ে গেছে আর লিখবে না তাই বলতেছে তোরা পড়াশোনা করতেছে এই ফাঁকে আমি এবার কাঁঠাল ভাঙবো কাঁঠাল খাবো কাঁঠাল ভাঙার জন্য হাতে আগে তেল মেখে নিব কারণ কাঁঠালে অনেক কষ থাকে কাঁঠালটা সাইজে ছোট এরকম কাঁঠাল হইলে একবারই খাওয়া শেষ হয়ে যায় আর কি ছোলাটা একদম মোটা এটা আজকে প্রায় চার পাঁচ দিন ধরে কিনে এনে রাখছি কিন্তু পাকে নাই যে আসলে কাঁঠাল কিন্তু খেতে মজা তবে কাঁঠাল ভাঙতেই আমার কাছে কষ্ট মনে হয় কারণ এই যে হাতে কষ্ট লাগে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না এদিকে কিন্তু এশারের রাজান হচ্ছে এ রাজান আজান দিয়ে দিচ্ছে তো এখন ভাঙলাম বাচ্চারা খাবে ওর বাবা রাত্রে এসে খাবে এর জন্য কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে কিন্তু একটু শক্ত বা চালো কাঁঠাল হইলে ওইটা বেশি ভালো লাগে আর যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই যে কাঁঠাল তুলে নিলাম দেখেন কালারটা কত সুন্দর তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে একদম চোখে দেখা গাছ থেকে কাঁঠাল আর কি যদিও কিনেছি তারপরও পাশের বাসার থেকে কিনেছি আর কি কাঁঠাল সেই কাঁঠাল তো খাবো এখন অনেক মিষ্টি কিন্তু একদম যে কচকচা আর চাওলা কাঁঠাল ওই চাওলা একটু হালকা নরম নরম আর কি তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি সারাদিন কিছুটা সময় আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আসলে সারাদিন হাজার ব্যস্ততার মাঝেও ইচ্ছে করে আপনাদের মাঝে কিছুটা সময় শেয়ার করার জন্য এই আর কি এর জন্য ভিডিও করা খুবই ভালো লাগে এবং যখন আপনাদের কমেন্ট পাই লাইক পাই ওটা দেখে আরও ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ